হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজ কিন্তু আবারও ফার্স্ট সেমিস্টার সাজেশন কোর্স কোড 1.1.2 এর সেকেন্ড হাফ নিয়ে এসেছি। আমরা যে ইংলিশ ভার্সনের সাজেশনটা চলছিল তো সেইটাই চলছে। এই পর্বে আমি কোর্স কোড 1.1.2 এর সেকেন্ড হাফ নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট 2 মার্কের কোশ্চেন, হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট? Then देखो what is poverty, then what is population explosion। এই কোশ্চেনগুলি কিন্তু বারবার পরীক্ষায় আসে। তোমরা যদি এই কোশ্চেনগুলি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের খুবই কমন পড়বে। আমি কিন্তু একদমই যে প্রত্যেকবার আসে এরকম কোশ্চেন কিন্তু বেছে নিয়েছি, আশা করি তোমাদের কমন পড়বে। তোমরা থার্ড সেমিস্টারে তোমাদের যে কলেজে দিদি দাদারা আছে ওদেরকে জিজ্ঞেস করবে আমাদের চ্যানেলে যে সাজেশনগুলি দেওয়া হয়েছে ওদের কিন্তু কমন পড়েছে। তো এটা ফলো করলে তোমরা কিন্তু আশা করি খুবই ভালো নাম্বার করবে। হোয়াট ইজ স্টুডেন্ট আনরেস্ট? হোয়াট ইজ সর্বশিক্ষা অভিযান অর এসএসএ? Then 6 number question, write the aims or objectives or characters of SSA. খুবই কমন প্রশ্ন, এইগুলি কিন্তু প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে। 7 number, what is RMSA, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান? ফুল ফর্মগুলি কিন্তু অনেক সময় 2 মার্কের কোশ্চেনে দিয়ে দেয়, তোমরা কিন্তু ফুল ফর্মগুলিও শিখে নেবে। দেন দেখো 6 নাম্বার কোশ্চেন, রাইট দ্য ফাংশন অফ এসএসএ। দেন দেখো হোয়াট ইজ NUEPA, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। 10 নাম্বার, রাইট দ্য ফুল ফর্ম অফ DIET অ্যান্ড IASE। 11 নাম্বার, হাউ মেনি ব্রাঞ্চেস অফ NCERT আর ওয়ার্কিং প্রেজেন্টলি, রাইট দেয়ার নেমস। 12 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ DLIT? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে। 13 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ এডুকেশনাল প্ল্যানিং? 14 নাম্বার কোশ্চেন, রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল প্ল্যানিং। 15 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ TQM, অর্থাৎ এই 15টা কোশ্চেন পড়লে কিন্তু তোমরা 2 মার্কের কোশ্চেনগুলি অবশ্যই কমন পাবে। দেন 5 মার্কের কোশ্চেন দেখো, রাইট দ্য অবজেক্টিভস অর ক্যারেক্টারস অফ সুপারভিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে কোশ্চেনগুলি। তোমরা কিন্তু এগুলির PDF পেয়ে যাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা এখনো জয়েন করোনি আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। দেন দেখো 2 নাম্বার কোশ্চেন, ডিসকাস দ্য ডিফারেন্স ফাংশন অর অবজেক্টিভস অফ UGC। তোমরা কিন্তু আর কোথাও ইংলিশ ভার্সনের কোশ্চেনের সাজেশন পাবে না, আমরাই একমাত্র তোমাদের ইংলিশ ভার্সনের সাজেশন দিচ্ছি। দেন দেখো 3 নাম্বার কোশ্চেন, রাইট অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অর NCTE ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অন ইমপ্রুভ টিচার এডুকেশন। describe the function of DIET. Discuss the compositional structure of UGC. Then choice number, discuss the aims or objectives of RMSA. Then short number, discuss different measures or for controlling population explosion in the context of India. একমাত্র আমাদের চ্যানেলেই তোমরা কোশ্চেন সহ আনসার পাবে, অন্য কোথাও কিন্তু আমি দেখিনি যে কোশ্চেন সহ আনসার দেওয়ার। সবাই কিন্তু কোশ্চেনই দিচ্ছে সাজেশনে। আমিও প্রথম যখন বেঙ্গলি ভার্সনে সাজেশনটা দিয়েছিলাম, কোশ্চেন দিয়েছিলাম, তারপর অনেকেই স্টুডেন্টরা আমাদের কমেন্ট বক্সে লিখছিল যে ওরা কোশ্চেন আনসার দুইটা একসাথে চায়। তো তাহলে তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পর্বে কিন্তু ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের উভয় ভার্সনে কোশ্চেন সহ আনসার দিয়েছি। Discuss the then 10 mark question. Therefore, discuss the causes of unemployment. তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি পড়ে গেলে অবশ্যই কমন পাবে, কারণ আমরা অনেক জায়গা থেকে এগুলি কালেকশন করে অনেক বই থেকে দেখে এবং গত 5-6 বছরে কোশ্চেনগুলি দেখে তারপর কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বের করেছি। আশা করি এই সবগুলি কোশ্চেন যদি তোমরা দেখে যেতে পারো তোমাদের এক্সাম খুবই ভালো হবে। Then देखो 2 number question, what are the main causes of poverty? Then 3 number, discuss some important area of national curriculum framework for teacher education, অর্থাৎ NCERT 2009 এ কি বলা হয়েছিল। Then देखो 4 number question, briefly discuss the function of NUEPA. Then 5 number question, briefly describe the function of NCERT. NCERT এর ফাংশনটা কি, অর্থাৎ এনসিআরটি কি কাজ করে তোমরা অবশ্যই জানো। এটা একবার রিডিং পড়ে নেবে, তারপর কিন্তু লিখে নিতে পারবে, মুখস্থ করবে না। আমি কিন্তু বারবার প্রত্যেকটা সাজেশনে বলি মুখস্থ না করার জন্য, কারণ মুখস্থ যখন করবে, যেহেতু এই দিনে 2টা হাফের এক্সাম, তোমরা কিন্তু ভুলিয়ে দেবে। তার জন্য রিডিং পড়ে যাবে, তারপর নিজের মতো করে বানিয়ে দেবে। আর 6 number, ডেসক্রাইব দ্য ওয়েজ টু সলভ দ্য প্রবলেম অফ DALIT education. আজকের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে।